ভাপাটা নট আপ টু দ্য মার্ক। মালাই কারি এরকম খেতে হয় আমি কোনোদিন খাইনি, অতীব জঘন্য। ওয়েদার যদি এরকম রোমাঞ্চক হয় আর খাবারে যদি ইলিশ মাছ না হয়, তাহলে খাবারটা কি কোনোভাবে পরিপূর্ণ কি হয়? সবাইকে স্বাগত আমার আজকে নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সঠিক আছো। ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, 1 তারিখ পড়ে গেছে অলরেডি, তোমরা সবাই বাইরে বেরোতে শুরু করে দিয়েছো, যে যার কাজেও হয়তো জয়েন করে নিয়েছো। তো আজকে এই যা ওয়েদারটা পড়ছে বাইরে, ভাবলাম বাইরে আর যাবো না। অলরেডি আমাদের স্ট্রিট ফুডের একটা সিরিজ করার ইচ্ছা ছিল, বাট সেটা না করে ভাবলাম বাড়িতেই একটা অর্ডার দিই, ইলিশ আর চিংড়ির ফেস্টিভ্যালের খাবার। বাকি ডিটেলস অনন্যা বলো এবার তুমি। ওকে, তো আজকে আমরা যে এই প্ল্যাটারটা অর্ডার করেছি সেটা হচ্ছে ইলিশ চিংড়ির উৎসব চলছে হাজির কলকাতায়, সেটা আপ টু 4th জুলাই অবধি রয়েছে, মিন সানডে একটা পড়েছে। তো আমাদের ইচ্ছা হলো যে ঠিক সানডের আগে কেন না আমরা এই একটা প্ল্যাটারটাকে ট্রাই করি। ইলিশ চিংড়ির প্রচুর আইটেম আছে, কথা ওয়েস্ট না করে চলো তোমাদেরকে ডিরেক্ট খাবারের কাউন্টারে নিয়ে যাই। বাট খাবারে কিন্তু রেস্টুরেন্টে কোথাও না, আমরা খাবো বাড়িতে বসে। তোমরা ডেলিভারিটা বাড়িতে বসেই নিতে পারবে এই খাবারের, একদম। এটা কিন্তু বাড়িতেই ডেলিভার করছে ওরা, এন্ড বাই এন্ড কস্ট রুপিস ওনলি 899 এ অনেক ইলিশ মাছের আইটেম আর চিংড়ি মাছের আইটেম। তো চলো খাবারের মজা নেওয়া যাক। খাবার চলে এসেছে, খাবারের জন্য বসে গেছি। আচ্ছা, আগে কোনটা টেস্ট করব? এখানে প্রচুর আইটেম আছে। এটা কি আইটেম আছে আমি বলে দিচ্ছি, এটা একবার দেখে দাও। এটা হচ্ছে ইলিশ মাছ বাটা, ঠিক আছে, ইলিশ মাছ বাটা। এটা হচ্ছে চিংড়ি মাছ বাটা, বাটা চিংড়ি মাছ পোস্ত বাটা, অ্যাকচুয়ালি পোস্ত বলাটা বলতে হবে, চিংড়ি মাছ পোস্ত বাটা। এটা হচ্ছে মোচা চিংড়ি, মোচা চিংড়ি, ঠিক আছে। এটা হচ্ছে ইলিশ মাছের তেল, মানে ইলিশ মাছ ভাজা আর কি, যেটা বলি আমরা। ও, বৃষ্টির সময় ইলিশ মাছ না হলে হয়? এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, এখানে তোমরা দুটো পিস পাবে, চিংড়ির মালাইকারি দুটো পিস পাবে। ওকে, এটা হচ্ছে ভাপা ইলিশ। এটা আমরা দুটো প্লেট অর্ডার দিয়েছি। এটা এক্সট্রা তোমাদেরকে পার, মানে একটা প্লেটে একটাই আসে, তো আমরা আরেকটা এক্সট্রা জাস্ট ইলিশ মাছটা দিয়েছি, আর কিছু দিইনি। আর এটা হচ্ছে ইলিশ মাছের টক। অ্যাকচুয়ালি কি হচ্ছে, 899 এর প্রত্যেকটা এক প্লেট করে, এবার যদি এক্সট্রা লাগে তার জন্য এক্সট্রা চার্জেস দিতে হচ্ছে। কিন্তু যদি মনে হয় যে এটা কিন্তু একজনের জন্য এনাফ, বাট আমরা বেশি খাবো না, আমরা একটু কম খাচ্ছি এখন, একটু ডায়েটে আমরা কনসিয়াস করছি, বা ডায়েট তো হচ্ছে না, ভাতে আর ডায়েট হয় তো। তবুও বাঙালি তো, বাঙালির খাবার বাঙালিদের হচ্ছে ঐতিহ্য, এটা যদি না খাই আমরা তাহলে কি পেট ভরে বলো, তাই না? পেট তো ভরে। তো খাওয়া যাক, আগে কোনটা খাওয়া বলো? আগে অবভিয়াসলি বাটা দিয়ে স্টার্ট করতে হবে। কোন বাটা, কার বাটা? লঙ্কা আমায় দিয়েছে, সবুজ সবুজ লঙ্কা, ধানি ধানি লঙ্কা চকচক করছে। তো ফার্স্ট বাইট নেওয়া, খুব ভালো, ভালোই খেতে, বাট একটু তেতো তেতো লাগছে, কেন আমার আমি যাই না, বাট একটা ঘরোয়া পরিবেশ আছে, একটা ঘরোয়া খাবার আছে ওর মধ্যে। ইলিশ মাছ বাটা খাওয়া তো শেষ, এবার চিংড়ি মাছ বাটা কোথায়? একটু চিংড়ি মাছের বাটা আমার পাশে। আহ, চিংড়ি মাছের বাটাটা খাই, আধা নিয়ে নিল, একটু তো খাবোই নাকি, না খেলে কি হবে? তা তুমি তো অল্প অল্প খাচ্ছো, অল্প অল্প করে খাওয়াটাই ভালো। তো
ঠিক আছে, আমি অল্প অল্প করেই খাচ্ছি, কই হয়ে গেছে, কই মানে অল্প অল্প করে খাচ্ছি। এটা তোমরা খেলে দেখো, আমার কেন যেন ইলিশ মাছের থেকে চিংড়ি মাছের বাটাটা বেশি ভালো, একটু ঝাল ঝাল একটু টেস্ট আছে। মুখে ঢুকিয়ে দিয়েছো কি খেলে? মোচার চিংড়ি? কথা বলতে পারছো না, এমন চিংড়ি মুখে ঢুকিয়েছো? বাবা হেভি ব্যাপার। খাই এবার, তোমার কেমন লাগলো বলো ফার্স্ট বাইটে? মোচার চিংড়ি ভালো? আমি খাই, আমি ভীষণ মোচার চিংড়ি ভালোবাসি, আমার কিন্তু দারুণ লেগেছে। খাওয়াটা কিন্তু খারাপ না, খাওয়াটা সত্যি খারাপ না। হ্যাঁ হ্যাঁ, ওই একটাই, এটা কিন্তু একজনের একজনের জন্য না, নট ফর টু। বাট এবার দেখো, যে যেরকম খায়, কেউ কম খেলে আমাদের মতো খেলে দুজন হয়ে যাবে একটার মধ্যে, আর যদি কেউ বেশি খায়, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ থালি বলতে পারো, যেটা ঘরে ডেলিভারি করা হচ্ছে, আর কিছুই না। চলে এসেছে আরেকটা লঙ্কা, বিকজ আমার একটু ঝালটা কমে, হঠাৎ দেখছি আমার পাত থেকে লঙ্কা গায়েব হয়ে গেছে। আর এই আইটেমটা কি জানো তো? কি আইটেমটা? তেল ইলিশ, ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজা মানে তেল ইলিশ বলতে পারো তো? সেটা যদি একটু লঙ্কা না থাকে, আমি কি করে খাবো জিনিসটা? ফুট করে আমার পাত থেকে লঙ্কা গায়ে, মজা হচ্ছে? যাই হোক, খেয়ে বলো। ইলিশ মাছটা খেলাম, ইলিশ মাছ খাবে। এখনো ইলিশের অতটা সিজন হয়নি যে খেতে টেস্ট হবে, বাট তবু টেস্ট আছে, ইলিশের একটু টেস্ট আছে। বাট অতটা না, অতটা না, বিকজ এখনো পর্যন্ত মানে এখনো তো ইলিশটা এখনো বাট সেরকম টেস্ট সেভাবে তো ওঠেনি টেস্টে, ইলিশ এখনো ঢোকেনি। এবার ভাপা ইলিশ খাওয়ার সময়, ভাপা ইলিশটা খাচ্ছি, আমি তো টেস্ট করছি ফার্স্ট, আগে ইলিশটা টেস্ট করি। বাবা, ইলিশ মাছ খাওয়ার একটাই ঝামেলা, কাঁটা প্রচুর থাকে, একটু টাইম নিয়ে খেতে হয়। আর যদি ঠিকঠাক ভাবে খেতে পারে, যে ইলিশ ভালো খেতে পারে সে একদম চুটিয়ে ইলিশ খায়। তো ফার্স্ট টাইম ভাপাটা নট আপ টু দ্য মার্ক, মানে ভাপা মনেই হচ্ছে না, সর্ষের ঝোল কিন্তু তাও মনে হচ্ছে অতটাও না, এমনিতেই তুমি খাও না বেশি, তো এটা খেও না, খাবে বলছো ঠিক আছে, খাও তো, অতীব জঘন্য, মালাই কারি এরকম খেতে হয় আমি কোনোদিন খাইনি। মালাই কারি এটা 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 কিছুই না, এটা জাস্ট ঝোল পোস্ত যেটা করে দিয়েছে। আগের আইটেমটা ইলিশ মাছের ভাপাটা, ইলিশগুলো হাইব্রিড ছিল বুঝতে পারছি, বাট চিংড়িটা এত অখাদ্য, যা আগে খেয়েছি তার থেকেও ঘাটিয়া লাগছে খেতে। দেখি নেক্সট আইটেম কি আছে, তাদের দেওয়া ভালো লাগছে না। তো এটা হচ্ছে আমাদের লাস্ট আইটেম, ইলিশ মাছের টক, আমি যে মাছের টক খেয়েছি দ্যাট ইজ সামথিং আলাদা খেতে, মানে টেস্ট হয়। ওই চাটনির টেস্ট মানে ওই টকের এটা নেই, খাবার খেয়ে খুব একটা আমি স্যাটিসফাই হইনি, আশা করি আমার সাথেও এগ্রি হবে অনন্যা যে খাবার খুব কোয়ালিটি ভালো না। এই 899 রুপিসে আরো ভালো অনেক জায়গায় ভালো খাবার, থালি সিস্টেম বা বুফেটও আছে হয়তো পাওয়া যায়, বাট আমরা তোমাদের সাথে শেয়ার করব। বাট যদি মনে হয় যে হাজির কলকাতার খাবার তোমরা এক্সপ্লোর করতে চাইছো বা খেতে চাইছো, নিচের ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো, সেখানে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই ডেলিভারি নিতে পারো। আর জোম্যাটো আর সুইগি যারা যারা ডেলিভারি করছে তাদেরকে হ্যাটস অফ, এই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে তারা এসে আমাদের খাবার পৌঁছে দিচ্ছে, মানে তাদেরকে সত্যিই হ্যাটস অফ। আর প্লিজ সবাই, অনেক ছোট হয়ে যাবে, আর তোমরা প্লিজ যারা যারা দেখছো আমাদের ভিডিওটা তাদেরকে বলে রাখি যে তাদের উপর প্লিজ একটু রাগ করো না যদি ওরা লেট হয়, আর যদি লেট যদি একান্তই রাগ হয় একটু মনে করো যে আমি যদি ওর জায়গায় কাজ করতাম আজকে এই সময় তাহলে কি হতো।
তো এটাই বলার আর কিছু না। আর তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আমি বলতে চাইছি আবারও এক কথা, তোমরা আমাদেরকে নিচে কমেন্ট বক্সে বলতে পারো, তোমরা যদি কোনো এরিয়ার বা কোনো রেস্টোর বা কোনো ফুডের যদি রিভিউ বা ব্লগিং এরকম চাইছো সেটা তোমরা নিচে কমেন্ট বক্সে বলতে ভুলো না আমাদেরকে। আমরা চেষ্টা করবো সেই পার্টিকুলার জায়গা বা সেই পার্টিকুলার রেস্টোর বা সেই পার্টিকুলার ফুডটার রিভিউ করে তোমাদেরকে এরকমভাবে পোস্ট করা, ঠিক যেমন আজকে আমরা হাজির কলকাতার ইলিশ চিংড়ি উৎসবের কিছু আইটেমস, থালি যেটা সেটা আমরা ঘরে ডেলিভারি নিয়ে রিভিউ করলাম। তো আজকের ভিডিওটা যদি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে চলে গেলে পাওয়ার জন্য পেতে গেলে একই ব্যাপার। তো দেখা হবে, আজকের ভিডিও শেষ করছি এখানে। ওয়েদারটা খুব সুন্দর, তো তুমি কি আমাকে আজকে কি চা কফি কিছু খাওয়াবে সন্ধ্যাবেলা? হ্যাঁ একটু পরে, জাস্ট খেয়ে উঠেছি। তো দেখা হবে এরকম একটা নেক্সট ব্লগে। বাই। I'm gonna go get some more.